ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানে যে 8 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আই একটি জটিল যন্ত্র সেলাই মেশিন, দুই জল রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো শ্যাওলা, তিন জাতিতে কোন দুইটি লিভার একসঙ্গে কাজ করে দ্বিতীয়, তাহলে জাতিতে দুটি দ্বিতীয় শ্রেণীর লিভার একসঙ্গে কাজ করে, চার যেসব সরাসরি বাচ্চা প্রসব করে এখানে হবে চন্দ্রবোরা, পাঁচ ব্যাকটেরিয়ার রাজ্যকে বলে মনেরা, ছয় ভারতীয় পাখিদের আচার আচরণ নিয়ে লিখেছেন সালিম আলী, সাত কপিকলের কেন্দ্রে থাকা দণ্ডটির নাম হলো অ্যাক্সেল, আট ঢেঁকি শাক একটি ফার, নয় ছত্রাক চাষ করে চাষি পিঁপড়ে, দশ পায়ের মান হলো 3.14, এগারো চাষের জমি থেকে পাওয়া বর্জ্য হলো DDT, বারো গড় সৌর দিনকে 24 দিয়ে ভাগ করে পাই 1 ঘন্টা, তেরো কোনটি পুনর্ব্যবহার সম্ভব নয় পচা সবজি, চোদ্দো স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বর্জ্য হলো গ্লাভস, পনেরো তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, ষোলো কোনটি মৌল নয় অ্যামোনিয়া, সতেরো কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক নয় ঘাস হরিণ বেজি এটা সঠিক নয়, আঠেরো একটি ফুটবলকে মাঠের ওপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায় ঘটনাটার জন্য দায়ী হলো ঘর্ষণ বল, ১৯ জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটা ঠিক জল দ্রাবক চিনি দ্রাবক, ২০ এসআইতে ওজনের একক নিউটন, ২১ চিনির অণুতে যে মৌলটি থাকে না সেটি হচ্ছে নাইট্রোজেন, কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি C6H12O6 হচ্ছে চিনির সংকেত, নাইট্রোজেন থাকে না, ২ আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, আই স্ক্রুয়ে কোন নীতির প্রয়োগ করা হয় নততলের নীতি, ২ তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার এর আলম্ব কোথায় আছে কুনুইতে, ৩ একটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম হলো পাইন, ৪ ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে যে অণুজীব তাদের জীবজগতের প্রতিষ্ঠা রাজ্যে রাখা হয়, ৫ নেকটার কি ফুলের মধ্যে থাকা মিষ্টি রস হলো নেকটার, ৬ তিমিরা কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে শব্দের মাধ্যমে, শুধু হামব্যাক তিমি সুরেলা গানের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে, ৭ একটি তরল বর্জ্য পদার্থের উদাহরণ পয় প্রণালীর জল মানে ড্রেনের যে নোংরা জলটা যায় বাড়ির ড্রেন দিয়ে, ৮ তোমার বাড়িতে তৈরি হওয়া একটি জৈব ভঙ্গুরটা হচ্ছে আনাজের খোসা আর জৈব অভঙ্গুর বর্জ্য হচ্ছে খালি প্লাস্টিকের বোতল, ৯ এমন একটি উদাহরণ দাও যেখানে আনুমানিক পরিমাপ করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না, এই যে পরিমাপে অনুমানের গুরুত্ব যেমন হচ্ছে এই যে স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যাওয়ার ক্ষেত্রে চলার বেগ বাড়ালে ঠিক বা ঠিক সময় স্কুলে পৌঁছানোর জন্য তো কতটা বেগ বাড়াবে সেটাও অনুমান করেই যেতে হয় যে এই সময়ের মধ্যে আমায় যেতে হবে তাহলে এতটা তাড়াতাড়ি হাঁটতে হবে, রান্না করবার সময় নুন লঙ্কা মশলা তেল ইত্যাদি কোনো যন্ত্রে পরিমাপ করে দেওয়া হয় না এটাও অনুমানের ভিত্তিতে দেওয়া হয়, বা কারোর গায়ে মানে কারোর জ্বর হয়েছে কি না দেখার জন্য আমরা তার গায়ে হাত দিয়ে একটা অনুমান করে বলতে পারি যে তার উষ্ণতা স্বাভাবিক না স্বাভাবিকের চেয়ে বেশি, তো এই সমস্ত কাজে আমরা অনুমান করে নিই, ১০ বলেছে উপগুণিতক একক কাকে বলে, আচ্ছা বলছে এক মিটারে ১০ ভাগের এক ভাগ এটাকে বলে এক ডেসিমিটার, তাহলে এক মিটারের ১০ ভাগের এক ভাগ হচ্ছে এক ডেসিমিটার বলে থাকি, ১০ দিয়ে ভাগ করে আমরা এসআই পদ্ধতির ছোট মানের রাশির একক পাই, একে বলে সাব মাল্টিপেল ইউনিট বা উপগুণিতক একক, তাহলে বলতে পারি যে ১০ দিয়ে ভাগ করে আমরা এসআই পদ্ধতির ছোট মানের রাশির একক পাই, একে বলা হয় উপগুণিতক একক, ১১তে বলেছে তাপে সুপরিবাহী দুটি অধাতব পদার্থ হলো গ্রাফাইট এবং হিরে, ১২ তরলে গ্যাস মিশে দ্রবণ তৈরি হয়েছে এমন উদাহরণ সোডা ওয়াটার, ১৩ ঘর্ষণের ফলে ক্ষয় হয় এমন একটি উদাহরণ গাড়ির টায়ারের ক্ষয় হওয়া, ১৪ গতিশক্তি থেকে তাপশক্তিতে রূপান্তরের উদাহরণ হাতে হাত ঘষলে হাত গরম হয়, ৩ আয়তে বলেছে যন্ত্রের পরিচর্যা করার দুটি উপায় লেখো, যন্ত্রে পরিচর্যা করার দুটি উপায় হচ্ছে যন্ত্রের যে অংশ চলমান বা ঘূর্ণায়মান সেই অংশে ঘর্ষণ বেশি হয় ফলে সেই অংশ দ্রুত ক্ষয় হতে থাকে, তাই ঘর্ষণ কমাতে ওই অংশে পিচ্ছিল তেল বা গ্রিজ লাগানো হয়, আর হচ্ছে ২ নম্বর হচ্ছে লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশ জলীয় বাষ্পে থেকে রক্ষা করা দরকার তা না হলে মরচে বা জং ধরে ক্ষতিগ্রস্ত হবে, তেল রং বা সিনথেটিক এনামেল করেও মরচের থেকে লোহার যন্ত্রকে রক্ষা করা যায় আর কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার রাখা দরকার, তো ৩টে পয়েন্ট আছে যে কোনো দুটো লিখে দেবে,
অথবাতে আছে তোমার বাড়িতে ব্যবহার করা হয় এমন দুটি জিনিসের নাম লেখো যাতে যাকে নততল বলা হয়, স্ক্রু আর সিঁড়ি। দুই দিয়েছে একটি একবীজপত্রী আর একটি দ্বিবীজপত্রী গাছের নাম লেখো। আচ্ছা, একবীজপত্রী গাছ হচ্ছে, একটা বীজপত্র আছে হচ্ছে ধান, আর দ্বিবীজপত্রী হচ্ছে আম। তিন বলেছে তিমি জলের নিচ থেকে ভেসে উঠলেই সাদা ফোয়ারার মতো দেখা যায়, এর কারণ কি? বলবে জলে ডুব দিয়ে ভেসে উঠে তিমি খুব জোরে নিঃশ্বাস ছাড়ে, তার মাথার উপরে থাকা ব্লো হোল বা নাকের ফুটো দিয়ে এত জোরে তারা এই বাতাস ছাড়ে যে ওই নিঃশ্বাস বায়ু প্রায় 10 থেকে 40 ফুট বা 3 থেকে 12 মিটার সোজা উপরে উঠে যায়। এই নিঃশ্বাস বায়ু সাধারণত আশেপাশের বাতাসের চেয়ে গরম হয়, তাই বাতাসে থাকা জলকণাগুলো বাষ্পে পরিণত হয়, আর তিমি জলে ভেসে উঠলেই অনেক দূর থেকে সাদা স্তম্ভের মতো দেখা যায়, ঠিক যেন একটা ফোয়ারা। তো এটাই হলো কারণ, যে সে যে নিঃশ্বাস বায়ুটা ছাড়ে সেটা হচ্ছে আশেপাশের বাতাসের চেয়ে গরম, তার ফলে আশেপাশের বাতাসে থাকা জলকণাগুলো বাষ্পে পরিণত হয়ে সাদা ধোঁয়ার মতো আর কি সৃষ্টি হয়, সেই জন্য ওই জল সাদা জলস্তম্ভটা দেখা যায়, সাদা ফোয়ারার মতো দেখা যায়। অথবা বলেছে এমন দুটি পাখির নাম লেখো যাদের শুধুমাত্র শীতকালে আমাদের এখানে দেখা যায়, খঞ্জনা কাজল পাখি। চার, তুমি কিভাবে তোমার চারপাশে যে কোনো একটা বর্জ্য পদার্থকে কাজে লাগাতে পারো, গাছের পাতাকে সার হিসাবে লাগাতে পারি। পাঁচ বলেছে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়। 1889 সালে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0 ডিগ্রি তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম 90% আর ইরিডিয়াম 10%-এর সংকর ধাতুর তৈরি একটা দণ্ডে দুই প্রান্তে দুটি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ড 1 মিটার ধরা হয়, একেই আন্তর্জাতিক প্রমাণ মিটার বলে। ছয়তে দিয়েছে দুটি হাইড্রোজেন পরমাণুর একটি হাইড্রোজেন অণু সংকেতের সাহায্যে লেখো। তো দুটি হাইড্রোজেন পরমাণু হলো 2H আর একটি হাইড্রোজেন অণু হলো H2। সাথে বলেছে ঘর্ষণ বল আছে বলে আমরা কি কি সুবিধা পেতে পারি। আচ্ছা, ঘর্ষণের সুবিধা হচ্ছে, এক, ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না, হাঁটার চেষ্টা করলে পিছলে যেতাম। দুই, গতিশীল বস্তু বা গাড়ি ট্রেন ইত্যাদিকে ব্রেক কষে থামানো সম্ভব হতো না। তিন, কাগজের ওপর পেন বা পেন্সিল দিয়ে লেখা ইরেজার ব্যবহার করা যেত না, কারণ সেগুলোর ওপর বল প্রযুক্ত হলেই তারা কাগজের ওপর দিয়ে পিছলে যেতে চাইত। চার হচ্ছে উল্কাপাত বা বৃষ্টির সময় ভারী পাথরখণ্ড অভিকর্ষজ টানে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং বায়ুর সঙ্গে তীব্র ঘর্ষণের ফলে উৎপন্ন তাপে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনা না ঘটলে উল্কাগুলি তীব্র বেগে ভূপৃষ্ঠে আছড়ে পড়ে প্রচুর ক্ষয়ক্ষতি ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতো। পাঁচ, ঘর্ষণ না থাকলে দেশলাই কাঠি জ্বালানো আঠা ব্যবহারের মতো অত্যন্ত সাধারণ কিন্তু প্রয়োজনীয় কাজকর্মগুলো করতে আমরা ব্যর্থ হতাম। চারের আইতে বলেছে এক ট্রাফিক লেভেল থেকে অন্য ট্রাফিক লেভেলে শক্তি স্থানান্তরের সময় শক্তির অপচয় হয় কেন? এই যে এক ট্রাফিক লেভেল থেকে অন্য ট্রাফিক লেভেলে শক্তি স্থানান্তরকরণের সময় শক্তির অপচয় হয় কেন? এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ার সময় শক্তির একটি অংশ নানা শারীরবৃত্তীয় কাজে খরচ হয়। শক্তির এই অংশটুকু আর পরের পুষ্টিস্তরে পৌঁছতে পারে না, যেমন গৃহীত শক্তির কিছু অংশ জীব তার শ্বসন কার্য চালাতে ব্যয় করে। দুই, গৃহীত শক্তির কিছু অংশ বিভিন্ন বিপাকীয় ক্রিয়া চালাতে ব্যয়িত হয়। তিন, বিয়োজনের ফলে কিছু পরিমাণ শক্তি ব্যয়িত হয়। চার, দৈহিক ক্রিয়াকলাপের সময় যেমন দৌড়ানো হাঁটা চলা কাজ করা কিছু পরিমাণে শক্তি ব্যয়িত হয়। অথবাতে দিয়েছে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে সেটা লেখো। এক হচ্ছে ব্যাটারি চালিত ক্যালকুলেটার, দুই হচ্ছে দুটি পাথর ঘষার ফলে আগুন জ্বলে উঠলো, আর সিতে দিয়েছে ওপর থেকে একটা পাথরকে ফেলে দেওয়া নিচের দিকে নেমে পড়েছে, নিচের দিকে পড়লো। তাহলে ব্যাটারি চালিত ক্যালকুলেটার হচ্ছে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি, দুটি পাথর ঘষার ফলে আগুন জ্বলে উঠলো যান্ত্রিক শক্তি থেকে তাপ আর আলোক শক্তি, আর ওপর থেকে পাথরকে ফেলার ফলে স্থিতি শক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরিত হলো। দুইতে দিয়েছে শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে। শ্রমিক মৌমাছির কাজ, এক, মৌচাক তৈরি করা এবং মৌচাক কখন
কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা, দুই, ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা, তিন, রানী মৌমাছির যত্ন করা, চার, ডিম, লার্ভা, পিউপাদের রক্ষণাবেক্ষণ করা, খাওয়ানো এবং তাদের বড় করে তোলা, পাঁচ, শত্রুদের হাত থেকে মাশাকে রক্ষা করা। এছাড়াও মৌমাছিরা যখন ফুলে ফুলে রস খাওয়ার জন্য বসে তখন এক গাছের ফুলের পরাগ একই জাতের অন্য ফুলে বয়ে নিয়ে গিয়ে পরাগ মিলনে সাহায্য করে। অথবাতে আছে বাঘিনী কিভাবে তার সন্তানদের পালন করে। এক হচ্ছে বাঘ আর বাঘিনী উভয়ই হিংস্র হলেও বাঘিনী অত্যন্ত স্নেহের সঙ্গে সন্তানদের লালন পালন করে। বাঘিনী পরিষ্কার জায়গায় বাসা তৈরি করে বাচ্চা জন্ম দেয়। বাচ্চা জন্ম দেওয়ার পর বাঘিনী ঠায় সেখানে বসে থেকে তাদের পাহারা দেয়। এই সময় বাঘিনী খাদ্য গ্রহণও করে না। দুই, ওর বাসা কেউ চিনে ফেললে বাঘিনী সঙ্গে সঙ্গে বাসা পরিবর্তন করে। এই সময় কোনো প্রাণী বা মানুষ যারা মধু সংগ্রহ বা কাঠ কাটতে যায় তার মুখোমুখি হলে বাঘিনী তাকে মেরে ফেলে। আর তিন, একটু বড় হলে বাঘিনী বাচ্চাদের ধীরে ধীরে শিকারে অভ্যস্ত করে তোলে, শিকারের সময় সঙ্গে করে নিয়ে যায়। প্রথম কয়েক সপ্তাহ বাচ্চারা কীভাবে শিকার ধরতে হয়, দাঁত বসে কীভাবে মাংস ছিঁড়ে খেতে হয় তা শেখে। তারপর বাঘিনী আধমরা শিকারকে বাচ্চাদের কাছে নিয়ে এসে তাকে মারতে আর মাংস খেতে শেখায়। আর চার, বাচ্চাদের বাঘিনী সাঁতার কাটাতেও শেখায়। প্রায় 6-7 মাস বাঘিনীর কাছ থেকে শিক্ষা পেয়ে বাচ্চারা পূর্ণাঙ্গ বাঘে পরিণত হয়। তিনেতে আছে প্রথম শ্রেণীর লিভারে রেখাচিত্র এঁকে বাঁধা বল আলম্ব কোথায় অবস্থিত দেখাও। আর একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কাঁচি। এই হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। আর এখানে এই চিত্র রেখাচিত্র বাঁধা, বি বিটা হচ্ছে বাঁধা, সি হলো আলম্ব, আর এ হচ্ছে বল। এইভাবে দেখাবে। আর এখানে উদাহরণ কাঁচি দিয়েছি। এছাড়া বেলচা হয়, তোমার পেরেক তোলার হাতুড়ি হয়, এখানে সাঁড়াশি হয়, দাঁড়ি পাল্লা হয়। চার বলেছে বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে ফোর আর পদ্ধতিটি কি। আচ্ছা, বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য চারটি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, একে ফোর আর পদ্ধতি বলে। ফোর আর বলতে বোঝায় রিডিউস, রিইউজ, রিসাইকেল আর রিফিউজ। এক হচ্ছে কমিয়ে আনা, রিডিউস, যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশের জঞ্জাল বাড়ায় সেগুলোর ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিক ব্যাগ, থার্মোকল, প্লাস্টিক বোতল। দুই হচ্ছে আবার কাজে লাগানো, রিইউজ, পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয়, যেমন ধাতব বাসনপত্র, রিচার্জেবল ব্যাটারি, ফল এবং তরিতরকারির খোসা ইত্যাদি। ফল ও সবজির খোসা, ডিমের খোল, পচা শাকসবজি ইত্যাদি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয়। পুনর্ব্যবহার করা, রিসাইকেল, ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা, যেমন প্লাস্টিক খেলনা, লোহার তৈরি বর্জ্য, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা প্রভৃতি। চার, প্রত্যাখ্যান করা, রিফিউজ, পরিবেশকে সুস্থ এবং রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়, যেমন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিকের তৈরি বোতল, থার্মোকল প্রভৃতি। পাঁচে দিয়েছে কোন ক্ষেত্রে তুমি ফিল্টার কাগজের সাহায্যে মিশ্রণের উপাদান থেকে পৃথক করতে পারবে এবং কোন ক্ষেত্রে পারবে না তা যুক্তিসহ লেখো। এক হচ্ছে চিনি আর জলের মিশ্রণ, আর একটা হচ্ছে জল আর বালির মিশ্রণ। জল ও বালির মিশ্রণকে পরিস্রাবণ দ্বারা পৃথক করা যাবে, মানে ফিল্টার পেপারের দ্বারা। এক্ষেত্রে বালির দানাগুলি ফিল্টার পেপারের ছিদ্রের মাপের চেয়ে বড়, তাই বালির দানাগুলি ফিল্টার কাগজের মধ্যে আটকে যায় এবং পরিস্রুত জল পাওয়া যায়। কিন্তু চিনি ও জলের মিশ্রণের ক্ষেত্রে চিনি হচ্ছে দ্রাবক, এর কণাগুলো ছোট এবং ফিল্টার পেপারের ছিদ্রের মধ্যে দিয়ে চলে যায়, তাই চিনি ও জলের মিশ্রণ পরিস্রাবণ দ্বারা পৃথক করা অসম্ভব। তেলে এবং তেলে গুলে যাওয়া তেল রঙকেও পরিস্রাবণ দ্বারা পৃথক করা সম্ভব নয়। তো এটা বলার দরকার নেই, আমাদের চিনি আর জলের মিশ্রণ দিয়েছে এতটা বলবো। ছয়তে দিয়েছে তোমার কাছে একটি দাঁড়িপাল্লা, একটি 1 কেজি ভরের বাটখারা আর 1 বস্তা চাল আছে। তুমি ওই দাঁড়িপাল্লার বাটখারার সাহায্যে কিভাবে 250 গ্রাম চালের ভর মাপতে পারবে। প্রথমে 1 কেজি ভরের বাটখারা দাঁড়িপাল্লার সাহায্যে 1 কেজি ভরের চাল মেপে নেব। তারপর বাটখারা সরিয়ে নিয়ে সেই চালকে দাঁড়িপাল্লা দুদিকে দিয়ে সমান দুটি অংশে ভাগ করব। এরপর যে কোনো একটা ভাগকে পুনরায় আগের পদ্ধতিতে দুই ভাগ করব এবং তাহলেই 250 গ্রাম ভরের চাল পাওয়া যাবে।
মানে 1 কেজি ভরের চাল প্রথমে মেপে নেবে দাঁড়িপাল্লার 1 কেজি ভরের বাটখারাটা দিয়ে। তারপরে সেই বাটখারাটা সরিয়ে নিয়ে চালটাকে দাঁড়িপাল্লার দুই দিকে দিয়ে সমান দুটো অংশে ভাগ করে নেবে। তাহলে 1 কেজিকে হাফ করলে হয় 500 500, তাহলে দুদিকে দাঁড়িপাল্লা পাল্লা সমান হলেই 1 কেজি চালকে যখন হাফ হাফ করে দুটো পাল্লাতে দেবে তখন দুদিকে সমান হলেই জানবে দুদিকে 500 500 হয়েছে। তাহলে একটা 500 তুলে নিলে আর একটা 500 নিয়ে সেটাকে আবার হাফ করবে, 500-এর হাফ হচ্ছে 250, তাহলে দুদিকে দিলে আবার পাল্লা দুটো সমান হলে তখন একটা যে কোনো একটা পাল্লার চালই 250 গ্রাম ভরের চাল হয়ে যাবে। এইটা হলো ব্যাপার। অথবাতে আছে উদাহরণ সহ সংজ্ঞা দাও মৌলিক রাশি এবং লব্ধ রাশি কাকে বলে। যে রাশি কারো সাহায্য ছাড়া মানে রাশি কারোর উপর নির্ভর করে না, এমন কিছু রাশি আছে যারা কোনো রাশির উপর নির্ভর করে না তাদের মৌলিক বা প্রাথমিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য ভরার সময়। আর এমন কিছু রাশি আছে যাদের একাধিক মৌলিক রাশি নিয়ে তৈরি হয় তাদেরকে লব্ধ রাশি বলে, যেমন ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন আর বেগ, এগুলো হচ্ছে লব্ধ রাশি। সাথে আছে কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মেলানো, মাকড়সা হবে আর্থ্রোপোডা, গোলকৃমি হবে অ্যাসখেলমেন্থিস, অক্টোপাস হবে মোলাস্কা, তারা মাছ হবে একাইনোডারমাটা, কেঁচো হবে অ্যানিলিটা, চ্যাপ্টা কৃমি হবে প্ল্যাটিহেলমেন্থিস। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিজ্ঞানের 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।